লক্ষ লক্ষের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী প্রথম নৈতিকতার কথা বলছিলেন, যে আমাদের ধনবান নয় হৃদয়বান হতে হবে, তার পার্টির লোকেদের জন্য বলছিলেন। আগে দেশ পার্টির চেয়ে দেশ বড়, এবং বলেছিলেন আমার এমপিরা রিক্সা করে চড়ে যাবে, কিন্তু স্কর্পিও কালচার চলছে, সমস্ত ছোটখাটো নেতার কাছেও স্কর্পিও আছে, 4 কোটি টাকার গাড়ি চড়ে ওদের কাউন্সিলার। একদিন পরে দেখা গেল একজন মন্ত্রীর এত সম্পত্তি, তারপরে বলা হচ্ছে প্রতিহিংসা, কেউ বলছেন যে সিবিআই যারা করছে ইডি কেন এসেছে, কেউ বলছেন যে যদি আমাদের নেতাদের কোনো ক্ষতি হয় আমরা সিবিআইকে ইডিকে দেখে নেবো, ধমকি দেওয়া হয়েছে কাল পর্যন্ত। আর এখনো মহামন্ত্রী পার্টির এবং মন্ত্রী যখন অ্যারেস্ট হয়েছেন, আমি জানি না কি বলবেন, তারা বলছেন ওই মহিলার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, ওই টাকার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই, কাল হয়তো বলবেন পাঠুবাবুর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক। হাজার হাজার যুবক যুবতী পশ্চিমবাংলা, যাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে বাংলাকে দুর্নীতির পাঁকে ডুবিয়ে দিয়ে যারা রাজনীতি করছিলেন এবং চোখ দেখাচ্ছিলেন আমাদেরকে, এই সমস্ত তথ্য তাদের কাছ থেকে নিশ্চয় আমি জানি না পার্টি কি বলবে। পশ্চিমবাংলার মানুষ হতাশায় ভুগছিলেন, হীনমন্যতায় ভুগছিলেন, যে বাঙালি একদিন মাথা উঁচু করে ভারতকে নেতৃত্ব দিয়েছে সেই বাঙালিকে আজকে চোর বলা হচ্ছে। পশ্চিমবাংলার পুরো সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, মন্ত্রী নেতা এমএলএ এমপি সবাই দুর্নীতিতে সিবিআই তদন্তের হাতে আছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চাইছে, আমি আশা করব এই যে তদন্ত শুরু হয়েছে একটা শেষ পর্যন্ত যাবে। টিএমসির সমস্ত নেতা যারা 70 কোটি টাকা কামিয়েছেন, বেশিরভাগ নেতা মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যথাসময় সে তথ্য আসবে, এটা হিমশৈলের চূড়া মাত্র এসেছে। এখনো পর্যন্ত যা তথ্য আমাদের কাছে এসেছে, 70-75 কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গেছে, এরপরে সোনা ইত্যাদি আছে, তার দাম কত হবে আমি জানি না। একজন জেলা প্রেসিডেন্ট টিএমসির অনুব্রত মণ্ডল, সবচেয়ে দবং নেতা, তার দেহরক্ষীর কাছ থেকে 150 কোটি টাকার প্রপার্টি পাওয়া গেছে। সেই হিসাবে একজন মন্ত্রী তো বেশি হওয়া উচিত, নাহলে তার সম্মান থাকে। একজন মহিলার খোঁজ পাওয়া গেছে, যার 3টে ফ্ল্যাট এবং তার বাড়িতে 21 কোটি টাকা ইত্যাদি পাওয়া গেছে, এবং আরেকজন মহিলার খোঁজ পাওয়া গেছে যার সঙ্গে সম্পর্ক, মোনালিসা তার নাম, নেট ইউনিভার্সিটিতে পড়ান, শান্তিনিকেতনে থাকেন, তার নামে 10টা ফ্ল্যাট আছে, তার বাংলাদেশের কানেকশন আছে, তার প্রোফাইল থেকে এবং বাংলাদেশ যাওয়া আসার অনেক তথ্য, বিভিন্ন নেতার সঙ্গে ছবি এবং তার ব্যাগ আছে, বঙ্গবন্ধুর ছবি ইত্যাদি তথ্য আছে। Thank you.